হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজ আমরা আলোচনা করব একটা গুরুত্বপূর্ণ বিষয়। তোমরা দেখতে পাচ্ছ যে আমরা অলরেডি wbhealth.gov.in এ রয়েছি, অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের যে অফিসিয়াল ওয়েবসাইট স্বাস্থ্য দপ্তরের, সেই ওয়েবসাইটে রয়েছি। আজকে আলোচনার বিষয়বস্তু হচ্ছে তোমাদের যে CHO রিক্রুটমেন্টের যে তোমাদের সামনে একটা রিটিন টেস্ট বা স্ক্রিনিং টেস্ট হতে চলেছে, সেটা নিয়েই আজকে মূলত আলোচনা। এই স্ক্রিনিং টেস্টটা কীভাবে হবে এবং তোমাদের সেখানে কীভাবে উপস্থিত হতে হবে এবং তার সাথে কী কী ডকুমেন্টস এবং কী কী কোশ্চেন জিজ্ঞাসা করা হতে পারে, এই সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে কিন্তু আলোচনা। প্রসঙ্গত, CHO রিক্রুটমেন্ট কতদিনে হতে পারে এবং এর ফাইনাল রিক্রুটমেন্ট কত তারিখে শেষ হবে, অর্থাৎ তোমাদের নিয়োগ কবে হবে, সমস্ত বিষয়গুলি নিয়ে আজকে আলোচনা করা হবে। তোমরা যারা চ্যানেলটা দেখছো অবশ্যই কী করবে, চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আলোচনার কেন্দ্রবিন্দু ছিল একটাই জিনিস, সেটা হচ্ছে CHO রিক্রুটমেন্ট। কারণ তোমাদেরকে আমরা বলেছিলাম, ফার্স্ট আমাদের চ্যানেলই দাবি করেছিল যে WBHRB রিক্রুটমেন্ট তুলনামূলকভাবে কিছুটা পরিমাণ ডিলে হচ্ছে বা ডিলে হবে। তার কারণ হিসাবে আমি তোমাদের বলেছিলাম যে তার আগে ওয়ার্ডেন রিক্রুটমেন্টার যে ইন্টারভিউ রয়েছে সমস্ত কিছু প্রসিডিওরটা হয়ে যাবে। তার ফলে যখন দেখা যাবে যে তোমার WBHRB রিক্রুটমেন্ট কিছুটা পরিমাণ স্লট হয়েছে, তখন এই ডিপার্টমেন্ট অর্থাৎ যে CHO রিক্রুটমেন্ট যে প্রসঙ্গটি রয়েছে, এটা বিশাল একটা ভাইটাল এবং বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু এখানে তোমার কোয়ালিফাই করেছে। যে 27 পাতার যে PDFটা রয়েছে, সেই 27 পাতার যে PDFের মধ্যে বহু সংখ্যক স্টুডেন্ট কিন্তু কোয়ালিফাই করেছে। আনুমানিকভাবে হিসাব যদি করা যায় তাহলে দেখা যাবে বহু অনেক স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে, তাও ডিজিটটা সেইভাবে কাউন্ট করা সম্ভব নয়। তোমাদের যে পোস্টের বিজ্ঞপ্তি ছিল সেটা সম্ভবত ছিল 1100-র মধ্যে, আমি যদি ধরেই নিই কথার তর্কের খাতিরে। ঠিক অ্যাপ্রক্স যে কতটা পরিমাণ স্টুডেন্ট পাস করেছে এখনও কাউন্ট করা হয়নি, কারণ কাউন্ট করলে এটা লেন্দি প্রসেস। তাও তর্কের খাতিরে আমি যদি ধরেও নিই, এটা জাস্ট মানে কেউ বিষয়টা তোমার সিরিয়াসলি নেবে না, কারণ এটা একটা জাস্ট আমি তোমাদের এক্সাম্পল দিচ্ছি। এক্সাম্পলের জন্য আমি ধরে নিচ্ছি যে 8,000 থেকে 9,000 স্টুডেন্ট কোয়ালিফাই করেছে, তাহলে 8,000 বা 10,000 স্টুডেন্ট কোয়ালিফাই করেছে কথার জন্য, এটা তর্কের জন্য ধরে নিচ্ছি। কারণ যে 27 পাতার যে PDFটা রয়েছে সেটা ওইভাবে কাউন্ট করা কারোর পক্ষে সম্ভব হবে না মোটামুটি। তাই আমি তোমাদের একটা যা মোটামুটি একটা অ্যাভারেজ তোমাদের ধরলাম যে 8,000 9,000 স্টুডেন্ট কিন্তু এক্সাম দিতে যাবে, তার মধ্যে সিলেকশন হবে তোমার মাত্র 1100 স্টুডেন্ট। অর্থাৎ প্রথমের মধ্যে প্রথম সারিতে তোমাকে কিন্তু র্যাঙ্ক করে নিতে হবে, অর্থাৎ 1100 স্টুডেন্ট যে ভ্যাকেন্সি রয়েছে, অর্থাৎ 1100 জন যে স্টাফ নার্স নিয়োগ করা হচ্ছে তার ভ্যাকেন্সি লিস্ট 1100 মাত্র। তার মধ্যে যদি 8,000 বা 9,000 ইন্টারভিউ ক্যান্ডিডেটকেও ডাকা হয়, কারণ ডিজিটটা এখনও পর্যন্ত কারোর কাছে ক্লিয়ার নয়, কোনো কোনো চ্যানেলে বা কোনো তোমার অন্য কোথা থেকেও তোমরা পাবে না, কারণ ওইভাবে কাউন্ট করা পাতার পর পাতা কারোর সম্ভব হবে না। তাও অ্যাভারেজ একটা তোমাদের বলে রাখি, গতবার বা তার আগের বারে যে তোমার ডেটাটা ছিল সেটা প্রায় ওই রকমই। সেক্ষেত্রে তাহলে তোমাদের 8,000 স্টুডেন্টের সঙ্গে অর্থাৎ তোমাদের 1100 মধ্যে র্যাঙ্ক করতে হবে এবং 1,000 1200-র মধ্যে র্যাঙ্ক করলে তাহলে কিন্তু তোমার একটা চান্স থাকছে। তাহলে ইন্টারভিউটা সেই রকম কিন্তু কঠিন এবং ভাইটাল হতে চলেছে, এবং ইন্টারভিউটা বিশাল বড় একটা গুরুত্বপূর্ণ, এবং ইন্টারভিউ বলছি মেনলি তোমাদের হচ্ছে রিটিন টেস্ট বা স্ক্রিনিং টেস্ট একটা বিশাল বড় ভাইটাল রোল প্লে করছে। এই বিষয়টা যদি তোমরা মাথায় গেঁথে নাও তাহলে বাকিরা কিন্তু খুব সিরিয়াস হয়ে যাবে, এবং তার সাথে সাথে কী করবে নিজেকে সেই রকমভাবে আপডেট করতে হবে। কারণ প্রায় তোমার যে কম্পিটিশানটা হচ্ছে 8-9 হাজারের স্টুডেন্টের সাথে তোমার হবে, এবার 1,000 1,000 স্টুডেন্টের মধ্যে তুমি একজন হিসাবে নির্বাচিত হবে, এবং এই নির্বাচন যেটা হবে সেটা কিন্তু খুব একটা সোজা পদ্ধতিতে হবে না, কারণ তোমাদের স্ক্রিনিং টেস্টের কথা বলা রয়েছে। স্ক্রিনিং টেস্টে তোমাকে মেনলি তোমাদের যে ইন্টারভিউ যেটা আছে, স্ক্রিনিং টেস্ট মূলত তোমাদের ইন্টারভিউ বিষয়ক, এবং তোমার হচ্ছে সেখানে নট ইন্টারভিউ, সেখানে রিটিন টেস্ট দিতে হবে, এবং রিটিন টেস্ট দেওয়ার সাথে সাথে কিন্তু তোমাকে ভালো রকম পারফর্ম করতে হবে। শুধুমাত্র পরীক্ষা দিলেই হবে না, পরীক্ষা দেওয়ার সাথে সাথে ভালো রকম পারফর্ম করতে হবে। অর্থাৎ তোমরা কোন কোন বইগুলি পড়বে সেটা আমি তোমাদের বলে দিচ্ছি। তোমরা যখন GNM নার্সিং করেছিলে বা তোমার হচ্ছে এর আগে তোমাদের সিলেবাসে কমিউনিটি হেলথ তোমার হচ্ছে যে বিষয়টি রয়েছে,
কমিউনিটি হেলথ বিষয়ে পুরো সিলেবাসটা যেটা আছে সেটা তোমাকে ভালোভাবে পড়ে নিতে হবে। অর্থাৎ তোমাদের জিএনএম নার্সিং এর যে পেপার রয়েছে সেখানে কমিউনিটি হেলথ বলে একটি পেপার রয়েছে, সেটা ভালোভাবে তোমাকে করে নিতে হবে। তাছাড়া তোমাকে জানতে হবে যে কমিউনিটি হেলথ রিলেটেড বিষয়ে সরকার কোন কোন প্রোগ্রাম কিন্তু লঞ্চ করেছে এবং সেই প্রোগ্রামগুলি কতটা পরিমাণ বাস্তবতা পেয়েছে, সেগুলো তো কতটা পরিমাণ মানুষের কাছে পৌঁছেছে এবং মানুষ কীভাবে সেটার বেনিফিট পাচ্ছে, এই সমস্ত বিষয়গুলি তোমাকে কিন্তু করে নিতে হবে। তারপর করতে হবে কি, তারপর করতে হবে তোমার যে কমিউনিটিতে অর্থাৎ আমরা যে সমাজে বসবাস করছি সেখানে তোমার হচ্ছে তোমার ভেক্টর বার্ন ডিজিজ থেকে শুরু করে বা আদার্স যে ডিজিজগুলি রয়েছে সেগুলো সম্পর্কে তোমাকে কিন্তু ভালোভাবে জানতে হবে। তারপর জানতে হবে যে মেনলি তোমার হচ্ছে যে NHM এর কাজ কি, NHM এর কাজ এবং NHM মূলত কি কাজে এটা গঠন করা হয়েছিল এবং মানুষের উদ্দেশ্যে কোন কোন কাজে কিন্তু NHM এর তৎপর ভূমিকা রয়েছে। এছাড়া তোমার হচ্ছে পালস পোলিও টিকা সম্বন্ধে তোমাদের ভালোভাবে জেনে যেতে হবে, ICDS যে প্রোগ্রামগুলি কবে লঞ্চ করা হয় এবং শিশুদের ক্ষেত্রে এই প্রোগ্রামের ভূমিকা কি এবং এটা কতটা পরিমাণ সার্থক লাভ করেছে, এই সমস্ত বিষয়গুলি তোমাদের জানতে হবে। তারপর তোমাকে অবশ্যই কিন্তু জানতে হবে যে কমিউনিটি হেলথে কমিউনিটিতে কোন কোন ধরনের যে ডিজিজগুলি রয়েছে যেগুলো হচ্ছে যে মেনলি তোমার স্প্রেড করে, অর্থাৎ কমিউনিটির মধ্যে স্প্রেডিং যে ডিজিজগুলো রয়েছে। তারপর অবশ্যই তোমাদের যে ব্লাড তোমার হচ্ছে স্যাম্পেল যেগুলো রয়েছে অর্থাৎ ব্লাড টেস্ট যেগুলো হয়, ব্লাড টেস্টের বিভিন্ন ধরনের স্যাম্পেল কালেকশন হয় এবং সেখানে কতটা কার পরিমাণ এবং নর্মাল রেঞ্জ কত, সমস্ত বিষয়গুলি তোমাদের কিন্তু জানতে হবে। অর্থাৎ প্রত্যেকটি বিষয়ে তোমাদের কিন্তু জেনে এই পরীক্ষায় অগ্রসর হতে হবে। প্রসঙ্গত জানিয়ে রাখছি যে এই তোমাদের রিক্রুটমেন্ট প্রসিডিওরটি যেটা CHO রিক্রুটমেন্ট প্রসিডিওর, এই CHO রিক্রুটমেন্ট প্রসিডিওরে কিন্তু একটা জিনিস তোমাদের জেনে নিতে হবে খুব ভালো করে, যে তোমাদের রিক্রুটমেন্টটা খুব আর্লি হবে। অর্থাৎ তোমাদের রিক্রুটমেন্ট 27 তারিখের মধ্যে, ফেব্রুয়ারি 27 তারিখের মধ্যে এক্সেল সিটে কিন্তু NHM-এ পাঠাতে বলা হয়েছে, তার 27 তারিখের মধ্যে। এবং তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট আমার যতদূর মনে হচ্ছে যে তোমাদের ভেরিফিকেশান অর্থাৎ ফাইনাল লিস্ট, প্যানেল লিস্ট যেটা প্রকাশিত হবে সেটা কিন্তু সম্ভবত মার্চ মাসের মধ্যে কিন্তু প্রকাশিত হয়ে যাবে। অর্থাৎ মার্চ মাসের 20 তারিখের পরবর্তী ক্ষেত্রে হয়তো NHM ডিপার্টমেন্ট অর্থাৎ তোমার হচ্ছে সেখান থেকে কিন্তু প্রকাশিত হতে পারে বলে আমার এটা মনে হয়, কারণ যেহেতু এই প্রসিডিওরটা অত্যন্ত তাড়াতাড়ি রিক্রুটমেন্ট হয় এবং এটা তাড়াতাড়ি ট্রেনিংও হয়। এবং প্রসঙ্গত আমি একটা জিনিস জানিয়ে রাখছি, যারা অবশ্যই ট্রেনিংয়ে চান্স পেয়ে যাবে, যারা CHO-তে চান্স পেয়ে যাবে তারা যোগদান করবে। তার কারণ হচ্ছে WBHRB যা চাকরি পাবো বলে বসে থাকবো এরকম কেউ ভাববে না, কারণ এখন WBHRB তুলনামূলকভাবে একটু লেট হবে। তাহলে সেক্ষেত্রে তোমার হাতে যেটা অপরচুনিটি থাকছে অর্থাৎ তুমি যে চাকরিটা প্রথমে পাচ্ছ সেই চাকরিটা করে নেওয়া ভালো। তথাপি CHO চাকরি করার সাথে সাথে তোমাকে একটা ট্রেনিং করানো হবে, এটা মেনলি গত সেশনগুলিতে হতো প্রায় 3 থেকে 4 মাস, এবছরে এটা কত দিনের হবে বা কত মাসের হবে সেটা এখন থেকে বলা সম্ভব নয়, ডিপেন্ড করছে পুরোটাই যে সংশ্লিষ্ট যে তোমার ডিপার্টমেন্ট রয়েছে তাদের ওপর এবং তারা কত দিনের ট্রেনিংটা তোমাদের করাচ্ছে। এবং মেনলি তোমার আমার যতদূর মনে হয় যে এটা সেখান থেকে একটা ট্রেনিং করানো হবে এবং তারপর তোমার পোস্টিং থাকবে। তাই CHO ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টকে অবশ্যই তোমরা স্বাগত জানাবে এবং তাই তোমরা কী করবে, CHO ডিপার্টমেন্টের রিক্রুটমেন্টে কিন্তু অংশগ্রহণ করবে এবং অবশ্যই কিন্তু তোমরা কী করবে যে একটা ভালো পরীক্ষা দেওয়ার কিন্তু চিন্তাভাবনা করবে এবং তার জন্য যে প্রিপারেশন, হাতে বেশি দিন সময় নেই তাই যে যে বিষয়গুলি বললাম কমিউনিটি হেলথ বিষয়ক যে বইগুলি আছে সেগুলি তোমরা ভালোভাবে পড়ো, তোমাদের যে GNM বা তোমার হচ্ছে BSc যে যে যার ক্ষেত্রে হোক সেই যে যে জায়গা থেকে পড়ে এসছো সেই বইগুলি ভালোভাবে পড়বে, সেই নিজেদের যে পড়াগুলি রয়েছে অর্থাৎ নিজেরা যে বই পাস করে থিওরি মেনলি পাস করেছো সেই বইগুলি ভালোভাবে তোমাদের পড়তে হবে। এছাড়া আমার চ্যানেলে অনেকগুলি তোমার ইন্টারভিউ বিষয়ক অনেকগুলি কোশ্চেন আমি অলরেডি আলোচনা করে দিয়েছি আমাদের চ্যানেলে, সেই কোশ্চেনগুলি তোমরা দেখবে। বিশেষত 50টির ওপর কোশ্চেন আমরা যেগুলো মেনলি তোমার গতবার বা তার আগের বছরে স্টুডেন্টদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল সেই কোশ্চেনগুলি আমি কিন্তু অলরেডি আলোচনা করে দিয়েছি, সেগুলো আমাদের চ্যানেলে ভিডিও আছে। অর্থাৎ তোমাকে চ্যানেলের প্লেলিস্টে যেতে হবে, প্লেলিস্টে গিয়ে তুমি কী করবে, প্লেলিস্টে গিয়ে সেখানে ভিডিওগুলি দেখে নেবে, CHO রিক্রুটমেন্ট এবং হচ্ছে ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স রিক্রুটমেন্ট, এবং এই যে প্লেলিস্টগুলো আছে সেখানে ভিডিওগুলি কিন্তু দেওয়া রয়েছে, সেগুলো তোমাকে দেখে নিতে হবে। এবং পাশাপাশি আমাদের ডেসক্রিপশন বক্সে, আমাদের যে ডেসক্রিপশন বক্স রয়ে থাকবে
সেখানে কিন্তু টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া থাকবে। সেই টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কে ক্লিক করে তোমাকে কিন্তু টেলিগ্রাম চ্যানেলেও জয়েন হতে হবে, কারণ ভবিষ্যতে আরও অনেক আপডেট আসবে, সেগুলো আমরা টেলিগ্রাম চ্যানেলেই পোস্ট করব। এবং সেক্ষেত্রে সেই আপডেটগুলি পাওয়ার জন্য তোমরা কি করবে, টেলিগ্রাম চ্যানেলে ডাইরেক্টলি যুক্ত হবে। এবং ভবিষ্যতে আরও অনেক আমাদের ভিডিও আসতে চলেছে, সেগুলোর জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা যেটা রয়েছে সেটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আগামী দিনে আরও অনেক আপডেট আসতে চলেছে, সেক্ষেত্রে আপডেটগুলির জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে বা কোয়ারিজ থাকে, সেগুলো আমাদের চ্যানেলের যে কমেন্ট বক্স সেকশন আছে সেখানে কমেন্টস করবে এবং টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে, ডিসক্রিপশন বক্সে তার লিঙ্ক পেয়ে যাবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকন প্রেস করবে এবং বন্ধুদের উদ্দেশ্যে ভিডিওটা প্রচুর পরিমাণ শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্তই, পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে।